এর পরের প্রশ্নটা ছিল যে আমাদের পরিবারের কেউ যদি সার্স কফ টু দ্বারা আক্রান্ত হয় বা তার মধ্যে যদি কোনো লক্ষণ দেখা যায়, তাহলে পরিবারের পক্ষ থেকে কি ধরনের স্টেপ নেওয়া যেতে পারে? এই অংশটুকুর জন্য আমি একটা স্লাইড অ্যাড করে দিব পরে। হ্যাঁ, সো আমাদের স্টাডিতে দেখা গেছে যে একজন আক্রান্ত ব্যক্তি অ্যাটলিস্ট তিনজনকে, 2 থেকে 3 জনের মধ্যে মানে নাম্বারটা ব্যক্তিকে ইনফেক্ট করতে পারেন। সো একজন আক্রান্ত ব্যক্তি যদি ধরে নেওয়া হয় ডাবলিং টাইম, মানে 5 দিনে 3 জনকে ইনফেক্ট করেন, তাহলে নেক্সট 5 দিনে ওই 3 জন আরও 9 জনকে ইনফেক্ট করবে, পরবর্তী 5 দিনে ওই 9 জন আরও 27 জনকে ইনফেক্ট করবে। সো এইভাবে মাল্টিপ্লাই হতেই থাকবে নাম্বারটা। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমরা 20 দিনে যদি একটা সাইকেল ধরি, 20-21 দিনের মধ্যে একটা বিগ নাম্বার অফ পিপল ইনফেক্টেড হয়ে যাচ্ছে। সো আমরা এক্ষেত্রে আমাদের উপায় কী? আমাদের এক্ষেত্রে উপায় হচ্ছে যে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে চিন্তা করবো আমরা হোম কোয়ারেন্টাইনে আছি, তাহলে ভাইরাসটি একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকবে এবং কমিউনিটিতে স্প্রেড করতে পারবে না। সো আমরা যদি 1 থেকে 3 জন হওয়ার যে রেশিওটা, সেখানে যদি একজনকে থামাতে পারি, তাহলে ডাউন ইন দ্য চেইন আমরা একটা বিগ নাম্বার থামাতে পারবো। 2 জনকে থামাতে পারলে 1/3 থামাতে পারবো, যদি 3 জনকে থামিয়ে দিতে পারি, 1 জন থেকে যে 3 জন ট্রান্সমিটেড হয়েছে, তাহলে আমরা এখান থেকে একটা বিগ নাম্বার, খুব সম্ভবত 300 জনের ইনফেকশন হওয়াকে 20 দিনের মধ্যে থামাতে পারবো। সেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এই জন্য আমাদেরকে বলা হচ্ছে আইসোলেশনে থাকতে। সো কোনো ফ্যামিলি যদি মনে করে তাদের কোনো ফ্যামিলি মেম্বার ইনফেক্টেড, তাহলে তাদের উচিত হবে তাকে আইসোলেট করে একটা রুমে রাখা এবং নিজেরাও আইসোলেশন ওই বাসার মধ্যে থাকা। ধরে নিতে হবে যে 1 মাসের এই ফেজটা তাদেরকে এটা মেনে নিতে হবে, এটা নিজেদের স্বার্থে এবং সকলের স্বার্থে। এছাড়া এটার, এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার এই মুহূর্তে অল্টারনেটিভ কোনো সলিউশন আমরা দেখছি না। আমরা দেখেছি উহান সিটিতে খুব নাইসলি তারা কনফাইন করার কারণেও, কারণে তাদের যেই র্যাপিডলি গ্রোয়িং নাম্বার অফ কেসেস ছিল এবং ডেথস ছিল, সেটা তারা খুব 3 মাসের মধ্যে নাইসলি কন্ট্রোল করতে পেরেছে, এবং তাদের যে টলটা কখনো স্পেনের মতো, যেটা স্পেনে আনকন্ট্রোল ডেথ আমরা দেখতে পাচ্ছি বিকজ তারা সেভাবে লকডাউন করেনি। সো শুরুতে লকডাউন করলে স্পেনে একটা ডেথ রেট হতো না, শেষের দিকে তারা লকডাউন করেছে, বাট তখন অলরেডি কমিউনিটিতে ভাইরাসটা ম্যাসিভলি ছড়িয়ে পড়েছে। সো বাংলাদেশের ক্ষেত্রেও এখন যদি আমরা চিন্তা করি যে লকডাউন আমরা আরও পরে করব বা এখনও করার সময় হয়নি, না, আমরা যখনই জানতে পেরেছি আমাদের তখনই লকডাউন করতে হবে, যেটা কমিউনিটিতে এসেছে তার আগে আমাদের লকডাউন করা উচিত ছিল। যেহেতু আমরা নিউজ পাচ্ছি ডেথ রেট, ডেথ শুরু হয়ে গেছে, সো ইট ইজ নাও আর নেভার, আমাদের এখনই সবাইকে নিজ নিজ ঘরে লকডাউন করে রাখতে হবে, এটাই একমাত্র সলিউশন এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার এই মুহূর্তে। স্যার যদি কিছু বলতেন। তিনটা উদাহরণ, দুটো উদাহরণ আমি একটা উদাহরণ আমার আগের স্লাইডে বলেছি কিন্তু ওই সময়টা সাউন্ড মনে ক্লিয়ার ছিল না, জি সেটা হচ্ছে তোমার চায়নার উদাহরণটাই। প্রথম 15 ডেজে তাদের পার পার্সন থেকে নেক্সট গ্রোথ ফ্যাক্টর ছিল 2.6, অর্থাৎ ঘরে পর তো একটা মানুষ নেক্সট 2.6 জন মানুষকে ইনফেক্ট করতো, এইভাবে জিনিসগুলো স্প্রেড করতো প্রথম 15 ডেজে। দেন আসলে লকডাউনটা স্ট্রিক্টলি করে ফেলাতে, ট্রান্সমিশনটা বন্ধ করাতে, সেটা আলটিমেটলি যে আউটকাম আমরা দেখেছি কন্ট্রোল করে ফেলেছে। এখন জাপানের একটা ইনফরমেশন আমি গতকাল ওয়েবসাইট থেকে যেটা দেখেছি, তাদের দাবি হচ্ছে আমরা 80% মানুষ কাউকে ইনফেক্ট করছে না, 20% আমরা কন্ট্রোল করতে পারছি না, সেই 20% অলরেডি অন্য কাউকে করছে অথবা অলরেডি কমিউনিটিতে যতটুকু ভাইরাস স্প্রেড করেছিল সেখান থেকে সামহাও আবার নতুন করে স্প্রেড করছে। সো জাপানও খানিকটা স্টিডি জায়গার মধ্যে আছে, যদিও কিছুটা ডাটার গ্যাপ আছে আমাদের কাছে। আর একটা বড় এক্সাম্পল হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর শুরুর দিকে আমরা জানতাম একদম ছড়িয়ে যাচ্ছে, এটা হয়েছে শুরুর দিকের কথা, এখন পর্যন্ত আমি আমি যদি ভুল না করে থাকি গত পরশুদিন দেখেছি, গত পরশুদিনের ডাটা পর্যন্ত সিঙ্গাপুরে একজনও মারা যায়নি। তার মানে তাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে যারা অলরেডি সিভিয়ার ইনফেক্টেড তাদেরকেও হসপিটালে কোয়ারেন্টাইন করে তাদেরকে ট্রিটমেন্ট এখনো দিতে পারছে, লাইফ সাপোর্ট দিয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে এই মানুষগুলো যেন স্প্রেড না করে তার স্ট্র্যাটেজিটা সাকসেসফুলি নিতে পারছে, এখনো মারা যায়নি, হয়তো বা ইনফেকশন রেট মাত্র 300 জন বা 400 জন, একসময় ওয়ান অফ দা মানে ইমার্জিং কান্ট্রি হিসেবে দেখা হতো, মানে দেখা হচ্ছিল যে করোনা বোধহয় সিঙ্গাপুরে ছোট দেশ, ওভার পপুলেটেড লাইক বাংলাদেশের একটা মডেল, ওখানে বোধহয় ছড়িয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। কিন্তু সিঙ্গাপুরে একটা আউটব্রেকের হিস্ট্রি আছে সার্সের ক্ষেত্রে, সার্সের ক্ষেত্রে আলটিমেটলি তারা সার্সের ক্ষেত্রে পারে নাই কিন্তু করোনাতে কিন্তু তারা পেরেছে, তারা কিন্তু মারা মারা যায়নি। তাদের একটা লেসন আছে যে হ্যাঁ অলরেডি তারা ডিল করেছে সার্স নিয়ে, ডিল করেছে, এটা এটা তারা অ্যালার্ট হয়ে গিয়েছে, এই হচ্ছে। সুতরাং স্যার যেটা বললেন যে যে কোনো ভাবে ট্রান্সমিশন বন্ধ করাটা মানে একদম প্রথম কথা, সেক্ষেত্রে যেভাবেই হোক যে ওইতেই হোক।
ধারণা করা হয় একজন একটা সার্সকভ-2 এর ক্ষেত্রে আমি যদি কনসিডার করি 1% ডেথ রেট, এবং এই একজন ব্যক্তি যদি মারা গিয়ে থাকে ডে 20-তে, মানে অসুস্থ হওয়ার পরে 20 দিন পরে মারা গিয়ে থাকে, তার মানে ডে 0-তে অ্যাটলিস্ট 100 জন ইনফেক্টেড ছিল। আমাদের প্রত্যেকেরই প্যারেন্টস রয়েছে, গ্র্যান্ড প্যারেন্টস রয়েছে, সো আমরা আমাদের থেকেও তাদেরকে নিয়ে বেশি ওয়ারিড, কারণ আমরা জানি বয়সের সাথে সাথে ভাইরাসটি খুব বাজেভাবে শরীরে অ্যাফেক্ট করে। আর ওভারঅল আমাদের হাতে যত স্ট্যাটিস্টিক্স রয়েছে বা ডেথ কেস রয়েছে, সেগুলো কিন্তু রয়েছে উহানের উপর বেসিস করে, স্পেনের উপর বেসিস করে। আমরা কিন্তু এখনো জানি না যে আমাদের দেশের লোকজনদের ইমিউনিটি লেভেলটা কেমন, ভাইরাসকে ডিল করার ক্যাপাসিটিটা কেমন। আমরা হতে পারে আমরা অনেক এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দ্বারা বা ভাইরাস দ্বারা ইন্ট্রোডিউসড হই, আমাদের ইমিউন সিস্টেম বুস্ট আপ থাকে অন্যান্য পারপাসে বা অন্যান্য ভাইরাসের এগেনস্টে। ঠিক নভেল করোনা ভাইরাসকে আমাদের শরীর কিভাবে ডিল করবে, আমাদের ডেথ রেটটা কেমন হবে, কোন বয়সের ডেথ রেটটা বেশি হবে, বাচ্চারা কি আদৌ প্রোটেক্টেড থাকবে কিনা, এই বিষয়গুলো কিন্তু সবই আনআনসার। এগুলো যেহেতু ভাইরাস আবার র্যাপিডলি মিউটেটও করে, সো আমরা সবকিছুই বলতে পারবো এই ফ্লেয়ার অ্যাপগুলো, এই সিজনগুলো শেষ হয়ে গেলে, তখন আমরা খাতা কলম নিয়ে বসে ক্যালকুলেট করে বলতে পারবো। আই ডোন্ট থিঙ্ক যে এটা আমাদের রাইট টাইম বলা, যে আমরা আসলে অন্য দেশের সমীকরণ দেখে আমরা নিজেদেরকে ভাববো যে না আমরা প্রোটেক্টেড না, আমরা প্রত্যেকেই একটা থ্রেটের মধ্যে আছি, সেটা যেই বয়সেরই হই না কেন। সো আউটব্রেক ওভার হলে না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না।